আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায়। আজকে আবার অল্প করে স্বল্প পরিমাণে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তারপর হলো ট্রেনে জার্নি করেছি এবং বাসে জার্নি করেছি। কোনো কারণে বা কোনো ভাগ্যক্রমে আসলে প্লেনে জার্নি করিনি, কিন্তু যতগুলো জার্নি করেছি সবচেয়ে আমার নৌকা মানে নদীতে এবং লঞ্চে জার্নিটা আমার সবচেয়ে ভালো লাগে। আসলে যখন লঞ্চে উঠি তখন লঞ্চের দুই পারের জিনিসপত্রগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আমি ফার্স্ট টাইম যখন ট্রেনে উঠেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল। আর সবসময় তো আমরা ছোটোবেলা থেকে লঞ্চে আসা যাওয়া করি, এই জন্য লঞ্চে আসলে খুব ভালো লাগে। আসলে অন্যরকম মানে কিছু শেয়ার করছি না, জাস্ট শেয়ার করছি যে আমরা কীভাবে যাই এবং আমরা কীভাবে কী করি, এটাই আসলে দেখাতে যাচ্ছি আমার ফ্রেন্ডদেরকে, আমার ভাইদেরকে, বোনদেরকে। এই যে এখানটা যখন যাচ্ছিলাম এত ভালো লেগেছিল যা বলে প্রকাশ করতে পারবো না, মানে নিজেকে খুব আসলে নিজে নিজে অনেক গর্ব ফিল করি বা প্রাউড ফিল করি যে আসলে আমাদের বাড়ি বরিশাল, আর হচ্ছে এত সুন্দর একটা দৃশ্য। যখন আমি তখন কোন ক্লাসে পড়ি বলতে পারবো না, কিন্তু তখন বইয়ের ভাষায় লেখা ছিল যে সবুজের এমন সুন্দর মাঠ,
মনে হচ্ছে কি সবুজের গালিচা বিছিয়ে রেখেছিল। তো এই সিনেটা দেখে মনে হচ্ছে আসলেই তাই, উপরে কি সুন্দর আকাশ আর নিচে সবুজ, আর এখানে নদীতে ঘোলা ঘোলা পানি, অপরূপ দৃশ্য। আর অনেক আকাঙ্ক্ষিত এবং অনেক প্রতীক্ষার পর এই যে আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই যে আমার ছোট মামা হাত নাড়াচ্ছে, আসার পরে নাস্তা খাওয়া দাওয়ার পরে এই যে আমার খালামণির বাড়িটা শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার ছোট খালামণির বাসা। এই যে এখানে আমরা অনেক সময় বসে বসে সব অনেক গল্প করি, মজা করি। এই যে এখানে হচ্ছে, আর এই যে আমরা বের হয়েছি, তো এই জারিফের আব্বু জাফরানকে নিয়ে হেঁটে যাচ্ছে আর আমি পিছনে পিছনে হাঁটতেছি। আর এটা একটা বাসায় গিয়েছিলাম, তো ওনাদের বাসায় এই লজ্জাবতী গাছ ছিল। তো আমি যখন হাই স্কুলে পড়তাম তখন হাই স্কুলের মাঠে আমাদের এরকমের লজ্জাবতী গাছ ছিল অনেক। তো এটা আমার খুব ভালো লাগে, যখন ওদেরকে টাচ করি তখন ওরা বুঝে যায়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো আর বেশি কথা বলছি না, তো যে এতক্ষণ অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি অনেক বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিলে, অল বাটনটা চেপে দিলে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও দেব তখন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যারা আমার আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, তো সব আমার বন্ধু এবং ফ্রেন্ড সার্কেল এবং আমার ভাই বোন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, সেফটি অ্যান্ড সিকিওর থাকবেন। আল্লাহ হাফেজ।